নিজের রেজাল্ট ও রেজাল্টের তুমি পুরা ত্রিপুরা হাসতে নিল করক বেলায় খেন লাচমা শিশা আংলাই যাক শিলংমা শিশা আংলাই যাক ও বিদ্যা জ্যোতিনী বাগই পুইলালি সিনি আছে পায় তুই এসে চং প্রটেস্ট খাই তো মানে তামনি বাগে চং প্রটেস্ট খাই খা যে 125টা স্কুল বামফ্রন্ট সরকারি জরাগ যে আছে উন্নতি হল যায় এক একটা করে স্কুল রং না বড় তুমি বিদ্যা জ্যোতি খাই খা চং ও বিদ্যা জ্যোতি প্রকল্প রেজাল্ট নুমানে পরে শিক্ষা ভবনে থাকা গেরাহাও খাই খা বড় না চং ডিমান্ড খাই খা নরক স্টুডেন্ট নি বাগে তামো না হইতো যারা ফেল হল না কিন্তু কোনো স্পষ্ট বক্তা তাবক সাধারণত তিনি তিন চার দিন হই টাকা বরণের তরফ থেকে কোনো কারণে স্পষ্টীকরণ চং মানি রখ আপনি বাগাই চং বারবার বরণ খাইকা ডিপার্টমেন্টের তরফ থেকে যারা টেস্ট পিটেস 80 নম্বর মানে পাস খাইকা বড় বাহাইকে ফাইনাল থাকি ফেল হই থাক বিদ্যা জ্যোতিও তাহলে বাগে আবহাই কারণ অখা যারা ফেল হং নাই খোয়াই খরচা মুন্ডা মঙ্গল চিনি সেরকম 18 বছর বয়স বোধ ঠিকা তো আবহাই ক্রাইসিস নি জরাগ সে এসএফআই টিএসিও তিনি আগরতলাগ মিশিক খাই তো যদি চিনি যে দাবি তো নাই বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট না বেঙ্গলি বাইনে বিদ্যা জ্যোতি মারে নাই ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট যাতে ইংলিশ বাইনে পরীক্ষা দানের সুযোগ মারে নাই যদি রিয়াহাকা সব ফাইনাল শালা এসএফআই টিএসিও তাই বা চবা কতর খাইছে লখন নাই দেখছি আমাদের রাজ্যের মধ্যে বিদ্যা জ্যোতি স্কুলের ছাত্র ছাত্রীদের উপর একটা অবর্ণনীয় দুর্দশা নেমে এসেছে এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট বের হবার পর এই যে শোচনীয় ফলাফল হয়েছে তা নিয়ে আমরা শিক্ষা অধিকর্তার অফিসে ঘেরাও করেছিলাম বিক্ষোভ করেছিলাম আমরা দেখেছি সেই সময় অধিকর্তা আমাদের সঙ্গে সাক্ষাৎ করেননি পরবর্তীতে অন্যান্য আধিকারিকরা আমাদের সঙ্গে সাক্ষাতে মিলিত হন আমরা দাবি করেছিলাম যে রাজ্য সরকারের তরফে বিদ্যাজ্যোতি স্কুলের এই শোচনীয় ফলাফল এবং এই মিশন যে ব্যর্থ সেই সম্পর্কে স্পষ্টীকরণ চাই কিন্তু দপ্তরের তরফে এখনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি আপনারা সাংবাদিক বন্ধুরা বিভিন্ন সময় রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছেন এবং সেখানে উনি বলেছেন কিন্তু সরকারের তরফ থেকে কোনো বক্তব্য আমরা শুনতে পাচ্ছি না আজকে আমরা ফের একবার রাস্তায় নামছি আমরা দাবি করছি সরকারকে স্পষ্টীকরণ দিতে হবে বিজেপি দলের মুখপাত্র ওনাদের রাজ্য দপ্তরে বসে কথা বলছেন কিন্তু সরকার স্পষ্টীকরণ দেওয়ার প্রয়োজনীয়তা বোধ করছে না এটাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের এখন সময়ে নির্মম ট্র্যাজেডি যে এই রাজ্যের সরকার যখন এই সাধারণ মানুষ জনগণ কঠিন অবস্থার মধ্যে থাকে তখন তারা কথা বলেন না উল্টো আমরা দেখলাম যে কালকে এই বিদ্যাজ্যোতি প্রকল্প যার মস্তিষ্ক প্রসূত বলে আমরা মনে করি শ্রী রতনলাল নাথ উনি উল্টো ওনার ব্যর্থতা ঢাকার জন্য সাংবাদিক বন্ধুদের সাথে দুর্ব্যবহার করছেন আসলে উনি বুঝতে পারছেন যে ওনার মস্তিষ্ক প্রসূত বিদ্যাজ্যোতি প্রকল্প এটা পুরোপুরি ব্যর্থ হয়েছে রাজ্যের জনগণ বলতে শুরু করেছে যে রতননাথের সময়েই ত্রিপুরা রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলী যাত্রার সূচনা হয়েছিল এবং আজকে উনি বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী বিদ্যুৎ দপ্তরও কার্যত ওনার মন্ত্রিত্বকালীন সময়ে পরিচালনার মধ্য দিয়ে ত্রুটির কারণে ব্যর্থতার নজির গড়ছে সেই জায়গায় আজকে আমরা এসএফআই টিএসইউ এর একবার রাজপথে নামছি আমরা আজকের মিছিল থেকে দাবি করছি এই বিদ্যাজ্যোতি স্কুলগুলির মধ্যে যারা বাংলা মাধ্যমে পড়াশোনা করবেন বলে ভর্তি হয়েছিল তাদের বাংলাতে পরীক্ষার এবং পড়াশোনার সুযোগ দিতে হবে যারা ইংরেজি মাধ্যম স্কুল হিসেবে এই বিদ্যালয়গুলিতে ভর্তি হয়েছিল তাদেরকে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রাজ্য সরকারকে করে দিতে হবে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করতে হবে তার সঙ্গে ত্রিপুরা ইউনিভার্সিটিতে খাতা দেখার কাজ চলছে কলেজের সেখানেও আমরা দেখতে পাচ্ছি 115 জন খাতা দেখার কাজে নিযুক্ত হয়েছেন তার মধ্যে 81 জন হচ্ছে গেস্ট লেকচারার এই দিয়েই তো আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা চলছে
গোটা রাজ্যে, সেটা উচ্চশিক্ষা হোক কিংবা বিদ্যালয় শিক্ষা, একটা শোচনীয় হাল হয়ে আছে, দুর্দশাময় অবস্থা তৈরি হয়েছে। তার বিরুদ্ধে ফের একবার আমরা রাস্তায় নামছি। এই বিদ্যাজ্যোতি প্রকল্প যেভাবে মুখ থুবড়ে পড়েছে এবং সরকার এগুলিকে ঢাকার জন্য যেভাবে নীরব থাকছে, তার আমরা বিরোধিতা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ওনার দপ্তরের মাধ্যমে রাজ্যের ছাত্রছাত্রীদের আশ্বস্ত করতে হবে, স্পষ্টীকরণ দিতে হবে। নয়তো আমরা সেদিনও বলেছিলাম যে আমরা শুধুমাত্র একটা বিক্ষোভ করে চুপ করে বসে থাকব না, আমরা ফের রাস্তায় নামব। আজকে রাস্তায় নামছি, আগামী দিনেও রাস্তায় থাকব এবং আগামী দিনে এই আন্দোলনকে জেলায় জেলায়, মহকুমায় মহকুমায় ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এবং বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখব, অভিভাবকদের কাছে অনুরোধ করব যে আপনারা, আপনাদের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরকে ওই স্কুলে যদি ভর্তি করতে ইচ্ছুক হন, তবে সেই স্কুল থেকে টিসি নিয়ে চলে আসবেন না, সেই স্কুলে যান, কথা বলুন কর্তৃপক্ষের সাথে। সমস্ত ছাত্রছাত্রীরা, অভিভাবকরা একত্রিত হয়ে আন্দোলন গড়ে তুলুন, এটা সময়ের দাবি। এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে রক্ষার জন্য সংগ্রাম, সেই সংগ্রামে আমরা সমস্ত অংশের মানুষের সহযোগিতা প্রত্যাশা করছি। জবাব তোমাদের দিতেই হবে।